শুরুতে এই সংবাদ শিরোনাম, ট্রাম্পকে সামরিক হাসপাতালে নিয়ে হচ্ছে। ট্রাম্পের করোনা কতটা প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং রাজনীতিতে জানাবো আজকের ভিডিওতে। হাসপাতালে গেলেন ট্রাম্প। ট্রাম্পের করোনা আক্রান্তের খবরে তুলপাড় সারা বিশ্ব। এবং সবশেষ থাকছে ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় আদালতের স্থগিত আদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটনের সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে। শুক্রবার তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে তাকে হাসপাতালে পাঠাতে উদ্যোগী হয় কর্তৃপক্ষ। হোয়াইট হাউসের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, আগামী কয়েকদিন হাসপাতালে কাটাতে হবে তাকে। হাসপাতালে পাঠানোর আগে তাকে পরীক্ষামূলক অ্যান্টিবডি দেওয়া হয়। পরে বাড়তি সাবধানতার অংশ হিসেবে তাকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং সুনামধন্য সামরিক হাসপাতালগুলোর মধ্যে একটি। মার্কিন প্রেসিডেন্ট সাধারণত এখানেই তাদের বার্ষিক চেক আপ করিয়ে থাকেন। হোয়াইট হাউস জানিয়েছে, কিছুটা ক্লান্ত থাকলেও প্রেসিডেন্ট মানসিকভাবে শক্ত রয়েছেন। সংবাদ মাধ্যম CBS জানিয়েছে, করোনা শনাক্ত হলেও ট্রাম্পের শরীরে খুব বেশি জ্বর নেই, তার হালকা জ্বর রয়েছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, বাড়তি সতর্কতা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রেসিডেন্ট আগামী কয়েকদিন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার থেকেই কাজ করবেন। নিজের এবং ফার্স্ট লেডির শুভাকাঙ্ক্ষীদের জন্য ধন্যবাদ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হুপ হিক্সের করোনা সংক্রমণ ধরা পড়ার পর ট্রাম্প দম্পতি প্রথমে কোয়ারেন্টাইনে যাওয়ার ঘোষণা দেন। কিছুক্ষণ পর তাদের পরীক্ষার ফলাফল পজিটিভ আসার ঘোষণা দেওয়া হয়। গত মঙ্গলবার ওহাইওয়ে এর ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সঙ্গে প্রথম বিতর্কে যোগ দিতে ট্রাম্পের সঙ্গে একই বিমানে ভ্রমণ করেন হুপস। ওই বিতর্কে অংশ নেয়া ট্রাম্প পরিবারের আরও কয়েক সদস্যকে মাস্কবিহীন অবস্থায় দেখা যায়। তবে স্ত্রী মেলেনিয়া ছাড়া পরিবারের অন্য সদস্যদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডুস জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠার বিষয়ে প্রেসিডেন্ট আশাবাদী। তিনি এবং ফার্স্ট লেডি উভয়েরই মনোবল চাঙ্গা রয়েছে। এদিকে গত কয়েকদিনে ডোনাল্ড ট্রাম্পের সংস্পর্শে আসা সবাইকে শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। করোনা ভাইরাস থেকে সুরক্ষায় মাস্ক পরতে অভ্যস্ত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মাস্ক পরায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়েও ব্যঙ্গ করেছেন তিনি। তবে 2 অক্টোবর ট্রাম্প নিজেই টুইট করে তার করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। অন্যদিকে আগামী 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। করোনায় আক্রান্ত হওয়ায় স্বভাবতই ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে বলে প্রতীয়মান হচ্ছে। এর প্রভাব পড়তে পারে দেশটির সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতেও। আক্রান্ত হওয়ার মাত্র 1 সপ্তাহ আগেই আমেরিকানদের করোনা নিয়ে বেশি চিন্তা না করার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। তার ভাষায়, করোনা ভাইরাসে আসলে প্রায় কারোরই কিছু হয় না, কেবল বয়স্ক এবং হৃদরোগী ছাড়া। এমন মন্তব্যের 1 সপ্তাহের মধ্যে ট্রাম্পের শরীরে করোনা শনাক্ত হয় এবং তিনি নিজেই বয়স্ক। শুধু তিনি নয়, ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পেরও কোভিড-19 পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 32 দিন আগে এটা যে কি মারাত্মক এক ঘটনা তার গুরুত্ব বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। ট্রাম্পে এখন কোয়ারেন্টাইনে থাকতে হবে, চিকিৎসা নিতে হবে, তার নির্বাচনী সমাবেশে যাওয়ার কোনো সুযোগ আর নেই। 2 সপ্তাহের মধ্যে দুই প্রেসিডেন্ট প্রার্থী যে দ্বিতীয় টেলিভিশন বিতর্ক হওয়ার কথা সেটি আদৌ হবে কিনা তা নিয়েও প্রশ্নের মুখে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলেনিয়া ট্রাম্প কোভিড-19 পরীক্ষায় পজিটিভ বলে ধারণার পর এখন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সেরও ব্যাপারে প্রশ্ন উঠেছে, কারণ গত কয়েকদিন তাকে ট্রাম্পের বেশ কাছাকাছি দেখা গেছে। একটি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার মাঝখানে যখন ভোটের বাকি আর মাত্র 32 দিন, তখন এই খবরটা শুধু যুক্তরাষ্ট্র নয় গোটা বিশ্বকে চমকে দিয়েছে। বিশ্ব নেতারা ইতিমধ্যে ট্রাম্পকে সুস্থতা কামনার বার্তা পাঠিয়েছেন। এই খবরের সঙ্গে সঙ্গে দুনিয়া জুড়ে শেয়ার বাজারে বড় প্রতিক্রিয়া হয়েছে, কারণ এটি শুধু বর্তমান মার্কিন প্রশাসনের ব্যাপারই নয়, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে। জাপানের নিকেই শেয়ার সূচক 0.7% পড়ে গেছে। ইউরোপে লন্ডন, ফ্রাঙ্কফুর্ট এবং প্যারিসের শেয়ার বাজারে সব প্রধান সূচক দর পড়তে শুরু করেছে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। যুক্তরাষ্ট্রের ডাউ জোন্স, নাসডাক এবং SNP 3টি সূচকই এখন প্রবণতা আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটনে সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে। তার শরীরে করোনা ভাইরাস শনাক্তের হওয়ার 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে স্থানীয় সময় শুক্রবার বিকালে তাকে হাসপাতালে পাঠানো হয়। হোয়াইট হাউসের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, আগামী কয়েকদিন হাসপাতালে কাটাতে হবে তাকে। আগে থেকেই হোয়াইট হাউসে লনে অপেক্ষমান প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানে করে হাসপাতালে যান ট্রাম্প, নিজেই হেঁটে হেলিকপ্টারে উঠেন তিনি। ইতিপূর্বে মাস্ক পরায় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়ে ব্যঙ্গ করলেও এদিন হাসপাতালে যাওয়ার পথে তিনি নিজেও মাস্ক পরিধান করেন। হেলিকপ্টারে ওঠার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন ট্রাম্প, থাম্প আপ প্রতীক প্রদর্শন করেন, তবে এ সময় তিনি কোনো কথা বলেননি, সরাসরি গিয়ে হেলিকপ্টারে চড়ে বসেন। বিবিসি জানিয়েছে, ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টার হাসপাতালে পৌঁছেছে, তবে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে টুইটে পোস্ট করা এক ভিডিওতে ট্রাম্প বলেন, আমাকে অভূতপূর্ব সমর্থন দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ওয়াল্টার রিড হাসপাতালে যাচ্ছি, আমি মনে করি আমি খুব ভালো আছি, সব কিছু ঠিক আছে, এটা নিশ্চিত হতেই সেখানে যাচ্ছি। ফার্স্ট লেডিও যথেষ্ট ভালো আছেন। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, হাসপাতালে পাঠানোর আগে ট্রাম্পকে পরীক্ষামূলক অ্যান্টিবডি দেওয়া হয়, পরে বাড়তি সাবধানতার অংশ হিসেবে তাকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং সুনামধন্য সামরিক হাসপাতালগুলোর মধ্যে একটি। মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত এখানেই তাদের বার্ষিক চেক আপ করিয়ে থাকেন। হোয়াইট হাউস জানিয়েছে, কিছুটা ক্লান্ত থাকলেও প্রেসিডেন্ট মানসিকভাবে শক্ত রয়েছেন। সংবাদ মাধ্যম CBS জানিয়েছে, করোনা শনাক্ত হলেও ট্রাম্পের শরীরে খুব বেশি জ্বর নেই, তার হালকা জ্বর রয়েছে। নিজে উপদেষ্টা হুপ হিক্স করোনা আক্রান্ত হওয়ায় সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টা পরেই খুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা পজিটিভ হওয়ার খবরে তুলপাড় সারা বিশ্ব। তার এবং স্ত্রীর ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পের করোনা আক্রান্তের খবরটি নিজেই টুইটারে প্রকাশ করেন 74 বছর বয়সী প্রেসিডেন্ট, যিনি আগামী নির্বাচনের জন্যও লড়াই চালিয়ে যাচ্ছিলেন। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, ট্রাম্পের করোনা হওয়ার খবরের প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছে লোকজন, বিশেষ করে চীন জাপানের মিডিয়ায় খবরটি গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে। টিভি গিয়ে আগ্রহী শ্রোতাদেরকেও দেখা যাচ্ছে সেসব দেশে। এদিকে বিশ্বের অনেক নেতা ট্রাম্প এবং তার স্ত্রী করোনা মুক্তি কামনা করে বার্তা পাঠাচ্ছেন। ট্রাম্প এমন সময় সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন, যখন তার সামনে নির্বাচনী লড়াই অপেক্ষমান। করোনায় দ্বিতীয় ঢেউয়ের প্রাককালে ট্রাম্প দম্পতি আক্রান্তের সময়ে বিশ্বে 10 লক্ষ আর মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা 2,50,000। প্রেসিডেন্টের চিকিৎসক অবশ্য এক বার্তায় জানিয়েছেন, বর্তমানে তারা দুজনেই ভালো বোধ করছেন এবং হোয়াইট হাউসের বাড়িতেই থেকেই চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন। ট্রাম্পের করোনা আক্রান্তের ঘটনাটি একটি দমকা বাতাসের মতো মার্কিন রাজনীতিতে আলোড়ন তুলেছে, কারণ তিনি এমন সময় আক্রান্ত হলেন যখন ছিলেন কঠিন নির্বাচনী লড়াইয়ের মাঠে। সামনের কয়েক সপ্তাহ তার পক্ষে নির্বাচনী তৎপরতা চালানো মোটেও সম্ভব হবে না। যদিও ডেলাওয়ের অবস্থানরত তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে সামাজিক দূরত্ব বজায় রেখে সাবধানে নির্বাচনী প্রচার প্রচারণা করতে হবে। বাইডেন অবশ্য সবসময় মাস্ক ব্যবহার করে না, ট্রাম্প অনেকবার মাস্ক নিয়ে কৌতুক এবং কটাক্ষ করেছেন। তবে বার্তা সংস্থা এপি ফাস্টার ক্লুব মন্তব্য করেছে যে, বিশ্বের মোস্ট পাওয়ারফুল পারসন এর মোস্ট নট ট্রিট ডিজিজ এ আক্রান্ত হওয়ার খবরে প্রতি সবাই উৎসুক। মার্কিন সীমানা ছাড়িয়ে খবরটি সমবেদনা, আগ্রহ, সুখ এবং আলোচনার খোরাক হয়েছে বিশ্বব্যাপী। যুক্তরাষ্ট্রের H-1B ভিসায় বিদেশিদের চাকরির ভিসা উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত নিষেধাজ্ঞার স্থগিতাদেশ দিয়েছে দেশটির আদালত। ক্যালিফোর্নিয়ার আদালতের রায় বলা হয়, ট্রাম্প তার এখতিয়ারের বাইরে গিয়ে এ নিষেধাজ্ঞা দিয়েছেন। এই রায়ের ফলে বিভিন্ন সংস্থার উপর বিদেশ থেকে কর্মী নিয়োগে যে নিষেধাজ্ঞা বসেছিল মার্কিন সরকার তা আর কার্যকর থাকছে না। বৃহস্পতিবার 1 অক্টোবর ক্যালিফোর্নিয়ার আদালত এ আদেশ দেন। করোনার জেরে অদ্ভুত সংকট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের কথা মাথায় রেখে গত জুনে সামরিকভাবে H-1 ভিসায় নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। তিনি জানান, এই বছরের শেষ পর্যন্ত আর কোনো ওয়ার্ক ভিসা দেওয়া হবে না, এর ফলে মার্কিন নাগরিকদের জন্য 5,25,000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং পণ্য উৎপাদনকারী সংস্থা। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আদালতের দ্বারস্থ হয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যানুফ্যাকচারার্স। আজ বৃহস্পতিবার এই মামলার শুনানিতে ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের বিচারপতি জেফ্রি হোয়াইটস জানান, নিশাংস বিধানিক
অধিকারের বাইরে গিয়ে এই পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। দেশের অভিবাসন নীতির কি হবে, সংবিধান অনুযায়ী তা ঠিক করার দায়িত্ব একমাত্র কংগ্রেসের, প্রেসিডেন্টের হাতে এমন ক্ষমতা দেওয়া হয়নি। আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।